জনগণ, মিঠুন, একটা বিষয় আমার খুব জানার ইচ্ছে হচ্ছে। আপনি আস্থার কথা বারবার বলছেন, জনগণ আপনার প্রতি আস্থা রাখছে, দল আপনার প্রতি কতটুকু আস্থা রাখছে? আগামী পৌরসভা নির্বাচনে আপনি কি দল আপনাকে কি মনোনয়ন দিবে কিনা, আপনি কত আপনি কতটুকু কনফিডেন্স আছে আপনার এই বিষয়ে? এটা একটা বৃহৎ পরিবার বাংলাদেশ আওয়ামী লীগ, তো আমি আস্থা তো আমার শতভাগ আস্থা। দল যাকে মনে করবে যে না, যে আরও আমার চেয়েও যদি কেউ আরও ভালো পারে তাকেও তো নমিনেশন দিতে পারে। তা আমি কাউকে ছোটো করে দেখি না, এবং দলের যে নিয়ম নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই আমি নকলা উপজেলা আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমার সেই নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলা। তা আমি এই জায়গাটা কোনো আমার দ্বারা ব্যত্যয় হবে না এবং এটা সম্ভব না। আমি মনে করি দল আমাকে আমার এই কাজের ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই দলের নেতৃবৃন্দ আমাকে নমিনেশন দেবেন। ধন্যবাদ।